রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরাতুল ফুরকন সুরা ফুরকন ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেন হাবা আম্মাংসুর এর অর্থ যা কিছু বায়ু উড়িয়ে নেয় মাদ্দিল্লা ফজরের উদয় থেকে সূর্য উদয় পর্যন্ত সময় সাকিনান তার উপরস্থিত দালিলান এর অর্থ সূর্যের উদয় খিলফাতান যার রাতের আমল ছুটে যায় সে তা দিনে আদায় করে আর যার দিনের আমল ছুটে যায় সে তা রাতে আদায় করে হাসান রহমতুল্লাহ আলী বলেন হাবলানা মিন আজওয়াজিনা অর্থাৎ আল্লাহর আনুগত্যে মুমিনের চোখে এছাড়া আর কিছু প্রীতিপ্রদ নয় যে সে তার প্রিয়জনকে পায় আল্লাহর অনুগত ইবনু আব্বাস রদিউল্লাহ তায়াল আনহুমা বলেন সুবুরানের অর্থ ধ্বংস কেউ বলেন সাইরন পুংলিঙ্গ এবং ওয়াল তাদির মু ভীষণভাবে অগ্নি প্রজ্জ্বলিত হওয়া তুমলা আলীহি এর অর্থ তার প্রতি পরা হয় এই শব্দ আমলেইতু অথবা আমলালতো থেকে গঠিত আর রস্য খনি এর বহু বচন ঋষাসন মা ইয়া ও বলা হয় মা আবাহ তু বিহি আন অর্থাৎ যা গ্রাহ্য করা না হয় গরমান ধ্বংস মুজাহিদ রহমতুল্লাহ আলিহ বলেন ও আয়তাও এর অর্থ তারা অবাধ্য হয়েছে ইবনু আয়াইনা রহমতুল্লাহ বলেন আতিয়াতিন এর অর্থ নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণ লঙ্ঘন করেছে বিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আল্লাহরুন আলা বুজুহিম ইলা জাহান্নাম যাদেরকে মুখে ভর দিয়ে দিয়ে চলা অবস্থায় জাহান নামের দিকে একত্র করা হবে তাদেরই স্থান হবে অতি নিকৃষ্ট এবং তারাই পথ ভ্রষ্ট সুরা ফুরকন আয়াত চৌত্রিশ হাদিস চার আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলিহির সনদে আনেস ইবুমআক্লাহ তা আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী কেয়ামতের দিন কাফিরদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় একত্র করা হবে তিনি বললেন যিনি এই দুনিয়ায় তাকে দুপায়ের উপর চালাতে পারছেন তিনি কি কেয়ামতের দিন মুখে ভোর দিয়ে চালাতে সক্ষম হবেন না কাতাদা রহমেদুল্লাহ আলী বলেন নিশ্চয়ই আমার রবের ইজ্জতের কসম পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ওয়াল্লাদিনলাইয়া দৌনা ইলাহান আল্লাহ ইলহান ওয়ালাইয়াকুতুলুন নফসালাতি হারমাল্লাহ ইল্লা বিল হাক্তি ওয়ালাইয়াজনুন আসামা। আর তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে তারা হত্যা করে না এবং বেভিচার করে না যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে সৌরা ফুরকান আয়াত আটষট্টি হাদিস চার হাজার চারশো চার মুসাদ্দাদ রহমতুল্লাহ আলিহির সনদে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লিহলামের কাছে জিজ্ঞেস করলাম অথবা অন্য কেউ জিজ্ঞেস করল আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি তিনি বললেন কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি জিজ্ঞেস করলাম এর পর কোনটি তিনি জবাব দিলেন তোমার সন্তানকে এ আশঙ্কায় হত্যা করা যে তারা তোমার খাদ্যে অংশীদার হবে আমি বললাম এরপর কোনটি তিনি বললেন এরপর হচ্ছে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেভিচারে লিপ্ত হওয়া বর্ণনাকারী বলেন তখন রসুল্লা আলী আলীসাল্লামের এই কথার সমর্থনে এ আয়াত নাজিল হয় ইলাহান ওয়ালাইয়াকুতুলুন নফসাল্লাতি হারমাল্লাহ ইল্লা বিল শক্তি ওয়ালাইয়াজনুন ওয়ামাইয়াফালজালিকায়ালকআসামা আর তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে তারা হত্যা করে না এবং বেবিচার করে না যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে সুরা ফুরকান আয়াত আটষট্টি হাদিস চার হাজার চারশো পাঁচ ইব্রাহিম ইবনু মুসা রহমেতুল্লাহ আলিহির সনদে কাসিম ইবনু আবু বজ্জা রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি সাঈদ ইবনু জুবাই রহমতুল্লাহ আলিহকে জিজ্ঞেস করলেন যদি কেউ কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছা पूर्वक হত্যা করে তবে কি তার জন্য তওবা আছে আমি তাকে এ আয়াত পাঠ করে শোনালাম ওয়া লা ইয়াকুতুলুনা নফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক্কি ওয়া লা ইযনুন ওয়া আসামা আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে তারা হত্যা করে না সৌরা ফুরকন আয়াত আটষট্টি সাঈদ ইবনুজুবাইর রহমাতুল্লাহ আলী বললেন তুমি যে আয়াত আমার সামনে পাঠ করলে আমিও ভাবে ইবনু আব্বাস রদিউল্লাহ তালাহ আনহুমার সামনে এ আয়াত পাঠ করেছিলাম তখন তিনি বললেন এ আয়াতটি মাক্কি নিসার মধ্যে মাদানী আয়াতটি একে রহিত করে দিয়েছে হাদিস চার হাজার চারশো ছয় মোহাম্মদ ইবনু বা রহমতুল্লাহ আলিহির সনদে সাঈদ ইবনু জুবাইর রহমেতুল্লাহ আলীহ থেকে বর্ণিত তিনি বলেন বশ্মার মুমিনের হত্যার ব্যাপারে কুফাবাসী মতভেদ করতে লাগল আমি এ ব্যাপারে ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহমার কাছে গেলাম এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন মুমিনের হত্যা সম্পর্কিত এ আয়াত সর্বশেষে নাজিল হয়েছে একে অন্য কিছু রহিত করেনি হাদিস চার হাজার চারশো সাত আদম রহমেতুল্লাহ আলিহির সনদে সাঈদ ইবনু জুবাইর রহমেতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবন আব্বাস রদিউল্লাহ তালা আনহমাকে আল্লাহ তালার বাণী জাহান্নাম তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম নিসা আয়াত তিরানব্বই সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন তার জন্য তাও বা নেই এর আমি আল্লাহ তালার বাণী ইলাহান আর তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না সুরা ফুরকন আয়াত আটষট্টি তিনি বললেন এ আয়াত মুশরিকদের ব্যাপারে অর্থাৎ জাহিলি যুগের মুশরিকদের সম্পর্কে এই কথা বলা হয়েছে